আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 42তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। তার নেতৃত্ব আর উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাচ্ছে দেশ, বিশেষজ্ঞদের অভিমত। মজুদারি বন্ধে শুধু জেল জরিমানা নয়, মধ্যম পন্থা নিয়েছে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। মূল্যস্ফীতির সরকারি হিসাব বাস্তবসম্মত নয়, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। কলকাতায় অসুস্থ পিকে হালদারকে হাসপাতালে ভর্তি, ফিরতে চান দেশে। ইন্টারপোলের মাধ্যমে দুদকের যোগাযোগ, অর্থপাচারকারীদের ছাড় দেবে না হাইকোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পর এবার আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণে বিধি নিষেধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 42তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ 17 মে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের এই দিনে তিনি দেশের মাটিতে ফিরে আসেন। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে নবতর অভিযাত্রায়। সারাদেশ থেকে আসা লাখো মানুষের স্রোত ঢাকা বিমানবন্দরে। কখন ফিরবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা? তাকে স্বাগত জানাতে এবং ভালোবাসায় সিক্ত করতে রাস্তার দুধারে অসংখ্য মানুষের অপেক্ষা। 1981 সালের এই দিনে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছায়। 1975 সালের 15ই আগস্ট নরঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দীর্ঘ 6 বছর নির্বাসন শেষে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে 1981 সালের 17ই মে প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। সেদিন রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়। বাংলাদেশের এই যে অর্জনগুলি, এগুলি সম্ভব হয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে। আজকে তার এই প্রত্যাবর্তনের সার্থকতা, বাঙালি জাতির সার্থকতা, আজকে তার আগমনের মধ্যে দিয়ে বাঙালি জাতি একটি সার্থকতা লাভ করেছে এবং একটি উন্নতশীল জাতি হিসাবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর প্রচণ্ড ঝড়বৃষ্টি লাখো মানুষের মিছিলকে গতিরোধ করতে পারেনি সেদিন। কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর ও শেরেবাংলা নগর পরিণত হয় জনসমুদ্রে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এক নজর দেখতে সেদিন দেশবাসীর গন্তব্য ছিল রাজধানী ঢাকা। তদানীন্তন কুর্মিটোলা বিমানবন্দর, এখন যেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে ধানমন্ডি 32 নম্বরের পুরো যাত্রাপথের রাস্তার দুধারে লক্ষ লক্ষ মানুষ দণ্ডায়মান। শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য সব উদ্গ্রীব হয়ে আছেন এবং তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান প্রকম্পিত করছেন ঢাকা নগরী। 1975-এর 15ই আগস্টের পরে এই চিত্র, এই ছবি আর দেখা যায়নি, এইভাবে এই স্লোগান শোনা যায়নি। দেশে ফিরে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌম সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। এদিকে রাজধানীতে বসে সরকারের উন্নয়নের সমালোচনা না করে গ্রামে গিয়ে তা দেখতে সমালোচকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এসডিজি বাস্তবায়ন পর্যালোচনায় দ্বিতীয় জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে খাদ্যাভাব দেখা দিতে পারে, তাই এখন থেকেই সাশ্রয়ী হতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। This program is chaired by Mr. গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়ন পর্যালোচনায় দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে
এসডিজি বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অবদান থাকতে পারে তা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, যত বাধাই আসুক এসডিজি বাস্তবায়নের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। করোনা এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। কোভিড-19 এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর ফলে সারা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে বা এর একটা ধাক্কা সব ক্ষেত্রে যে দেখা যাচ্ছে, যে যার ফলে মানুষের অনেক কষ্ট হবে, কাজেই সেটা যেন আমাদের দেশে না হয়, সেজন্য আমাদের দেশের মানুষকে, প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার, সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আর আমাদের যে এসডিজি ইমপ্লিমেন্টেশনে আমরা যে পর্যালোচনা করব, সেখানেও ক্ষেত্রগুলো সুনির্দিষ্টভাবে আমাদের নিতে হবে, কোনো রকম অপচয় যেন না হয়, অপচয় পরিহার করে সুষ্ঠ অর্জন যেন আমরা করতে পারি বা বাস্তবায়ন করতে পারি, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। সরকারের মেগা প্রকল্প এবং উন্নয়ন নিয়ে সমালোচনাকারীদের কঠোর জবাব দেন প্রধানমন্ত্রী। মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছি এবং এর সুফলটা কিন্তু দেশের মানুষ পাবে। অনেকেই হয়তো এখন সমালোচনা করেন, এটা করা হচ্ছে কেন, বা পরমাণু বিদ্যুৎ কেন করা হলো, এত টাকা খরচ হয়েছে। খরচের দিকটা অনেকে শুধু দেখেন, কিন্তু এই খরচের মধ্য দিয়ে দেশের জনগণ যে কত লাভবান হবে এবং আমাদের অর্থনীতিতে কতটা অবদান রাখবে, আমাদের উন্নয়ন গতিশীল হবে, মানুষের জীবন পরিবর্তন হবে, সেটা বোধহয় তারা বিবেচনা করেন না। এটা হচ্ছে খুব দুঃখজনক। কিন্তু যখন টকশোতে কথা বলেন, কেউ তো আপনাদের মুখ চেপেও ধরেনি বা গলা টিপেও ধরেনি, সবাই যার যার ইচ্ছা মতো বলতে পারেন। তো সবাইকে আমি বলবো, আগে বাংলাদেশটা একটু ঘুরে আসেন, গ্রাম পর্যায়ে যান, সেখানে মানুষ কী অবস্থা আছে একটু দেখে এসে তারপর কথা বললে আপনারা হয়তো জানতে পারবেন। এসডিজি বাস্তবায়নে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আগামী দিনগুলোতে নিত্যপণ্যের বাজার আরও খারাপ হওয়ার শঙ্কা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। পরিস্থিতি বিবেচনায় ভোক্তাদের সতর্ক করার পাশাপাশি ভোগ্য পণ্য ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দিয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানান, মজুতদারি বন্ধে জেল জরিমানা বা ফাঁসির ভয় নয়, সরকার মধ্যম পন্থা অবলম্বনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। ভোজ্য তেল ও চিনির পর এখন চড়া পেঁয়াজের দর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আটার দরও বাড়ছে তরতর করে, ডালসহ অন্য আমদানি পণ্যের বাজারও বাড়তির দিকে। ভোগ্য পণ্যের এই অস্থিরতা সামনের দিনগুলোতে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বাণিজ্যমন্ত্রী। সচিবালয় ভিত্তিক সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে সেই ইঙ্গিত দিয়ে ভোক্তাদের সতর্ক করলেন বাণিজ্যমন্ত্রী। তেলের দাম আজকে $113 আজকের বাজারে, যেটা ছিল $60-65। আলটিমেট ইম্প্যাক্ট তো সবার কাছেই পড়বে। এই কথা বলেছে এই জন্য যে সবাইকে যখন বিপদ আসে তখন কিন্তু আপনার রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সব অন্ন পান। তো আমাদের কথা হলো যে ক্রাইসিস এসছে, যখন ভোক্তা হোক, সরকার হোক, আপনি সাংবাদিক, আমি ব্যবসায়ী বা মন্ত্রী যাই বলেন না কেন, সবাইকে কিন্তু সমানভাবে চিন্তা করতে হবে। যে মানুষটা 5 লিটার বা 10 লিটার বা ডাল কিন্তু তাকে তো চিন্তা করছে। আমরা সবসময় জানি যখন বিপদ হয়, ক্রাইসিস হয়, সমস্যা হয়, তো কোথাও না কোথাও আমরা বাজেটটাকে একটা কাটসাট করে চলব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাজার সিন্ডিকেট বা পণ্য মজুদ ঠেকাতে সরকার চাইলেও খুব বেশি শক্ত অবস্থান নিতে পারছে না। আমরা মনে করি সরকারের বাজার নিয়ন্ত্রণ করা উচিত না, ব্যবসায়ীদেরও নিয়ন্ত্রণে কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, যে একজনকে আবার ফাঁসি দিয়ে দিলাম, তারপরে পুরো মাঠ থেকে বাদ চলে গেল। আমরা একটা ব্যালেন্স করতে চাই, ভীতিটাও দিতে চাই যে করা ঠিক না, তবে বাজারটাও ঠিক আছে, তার জন্য একটা মধ্যপন্থা অবলম্বন করি। আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, গ্রাম ও শহরের ফ্যামিলি কার্ডের তালিকা সমন্বয়ে টিসিবির পণ্য বিক্রি আপাতত স্থগিত করা হয়েছে। 85 লক্ষ লোককে বাদ দিয়ে মাত্র 15 লক্ষ মানুষকে 15-16 তারিখ খেয়ে দেওয়ার চেয়ে একটুখানি চাপ দিয়ে এই 15 দিনের মধ্যে যদি ঢাকা মহানগর এবং বরিশালের লিস্ট আমরা পেয়ে যাই, এটা আসলে না দেওয়া না, একটু স্লো করে ফাইনালি সবাইকে একই কাতারে নিয়ে আসে, এইটার জন্যই আমরা ডিসিশন নিয়েছি। ভারত গম রপ্তানি বন্ধ করলেও কানাডা সহ অন্য 4-5টি দেশ থেকে আমদানির চেষ্টা করা হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাভিশন, ঢাকা।
মূল্যস্ফীতির সরকারি হিসাব বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে এখন যে অবস্থা তাতে মূল্যস্ফীতি 12% হওয়াটাও অস্বাভাবিক নয়। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি, জাতীয় বাজেট ও অসুবিধাগ্রস্ত মানুষের প্রত্যাশা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ডক্টর দেবপ্রিয় জানান, বাজেটে জিডিপি নয়, মূল্যস্ফীতি কমানো এবং কর্মসংস্থানকে প্রাধান্য দিতে হবে। তা না হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে না। তার ধারণা, দেশে টাকার মান আরও কমতে পারে, সে বিষয়টি মাথায় রেখে বাজেট প্রণয়নের পরামর্শ দেন তিনি। সেই সাথে শিক্ষিত বেকারদের জন্য যুবক ভাতা চালুর দাবি জানান। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রসঙ্গে ডক্টর দেবপ্রিয় জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতির হার বাস্তবে অনেক বেশি। মূল্যবৃদ্ধি নিয়ে টিসিবি যে হিসাব দেয় তার সঙ্গে পরিসংখ্যান ব্যুরোর তথ্য সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে বাড়ানোর সুনির্দিষ্টভাবে এই মানুষগুলোকে তার ক্রয় ক্ষমতাকে ধরে রাখার জন্য কি ধরনের সাহায্য দিতে পারে এবং সেইখানে ভর্তুকির ব্যবহার একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে, এবং ভর্তুকির ব্যবহারের ক্ষেত্রে সরকার যদি আরও দক্ষতা আনতে পারে, যদি আরও সমন্বয় করতে পারে, তাহলে এই পরিস্থিতি মোকাবেলাটা করাটা কিছু পরিমাণে হলেও সম্ভব হতে পারে বলে আমরা মনে করি। ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার দ্বিতীয় দিনের রিমান্ডে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন দুদক বলছে পিকে হালদারের অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল, তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে ভারতে যোগাযোগ করা হয়েছে। এই আর্থিক দুর্নীতির পেছনে গডফাদার থাকলে তাকেও খুঁজে বের করার কথা জানিয়েছে দুদক। হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার প্রশান্ত কুমার হালদার উরুফে পিকে হালদার সহ পাঁচজনকে রিমান্ডে নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি। তিনটি পাসপোর্ট জব্দ করা পিকে হালদার থেকে বেশ কিছু তথ্য পেয়েছে সংস্থাটি। তবে রিমান্ডে তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়, বাংলাদেশে ফেরত আসতেও চান পিকে হালদার। এদিকে দুর্নীতি দমন কমিশনের এক তদন্তে জানা গেছে পিকে হালদার একটি অ্যাকাউন্টেই 227 কোটি টাকা ঘুষ নিয়েছেন। সহযোগীদের ঋণ দিয়ে ঘুষ হিসেবে এ অর্থ নিয়েছেন তিনি। এছাড়াও 40টি অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স ও পিপলস লিজিং থেকে ঋণ করিয়ে পিকে হালদার আত্মসাৎ করেন 6,500 কোটি টাকা। পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বুধবার বৈঠক করে দুর্নীতি দমন কমিশন দুদক। বৈঠক শেষে সংস্থার ভারপ্রাপ্ত সচিব জানান, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই আসামিকে দ্রুত যাতে বাংলাদেশে ফেরত নিয়ে আসা যায় সে বিষয়ে ভারতীয় যে ইন্টারপোলের কাউন্টারপার্ট রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা আশা করছি যে হয়তো যত দ্রুত সম্ভব সেটা করা হবে। অর্থ ফেরত আনার পদ্ধতিটা খুব জটিল এবং এটা সাফল্য নেই, এটা সত্য, কিন্তু আমরা আশাবাদী যে নিশ্চয়ই আমরা তার কাছ থেকে যদি তথ্য পাই আমরা ফেরত আনতে পারব। অন্যদিকে পিকে হালদারের গ্রেপ্তারের বিষয়টি উচ্চ আদালতে উপস্থাপন করা হয়েছে। তার গ্রেপ্তারের খবরে আদালত সন্তোষ প্রকাশ করেন। অর্থ পাচারকারী দুর্নীতির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে উচ্চ আদালত। কোর্ট বলেছেন ঠিক আছে, এটা আগামীকাল আমরা কজলিস্টে আসুক শুনব, এবং মানি লন্ডারিংয়ের বিষয়ে উনি বলছেন অর্থনৈতিক ক্রাইম বা মানি লন্ডারিংয়ের বিষয়ে এবং দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, এই বিষয়ে জিরো টলারেন্স, রাঘব বল যেই হোক তার বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেব। মানি লন্ডারিং কেসে এখানে প্রায় 7 থেকে 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে। সেখানে এসকে সুর, প্রাক্তন ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক, তারপরে আপনার শাহালম এক্সিকিউটিভ ম্যানেজার, তাদের নাম বেরিয়ে আসছে। 2020 সালের 19 নভেম্বর পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে কিংবা গ্রেপ্তারের যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ব্যাখ্যা চেয়ে স্বতঃপ্রণীত রুল দেন উচ্চ আদালত। সেই রুলের শুনানি আগামী মঙ্গলবার হবে বলেও জানানো হয়েছে। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা ছাড়া পিকে হালদার এত টাকা পাচার করতে পারত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পিকে হালদারের অর্থ পাচারের পেছনে জড়িতদের নাম প্রকাশের দাবি জানান খন্দকার মোশাররফ।
তিনি বলেন, ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। অন্য দলগুলো বিএনপির এই মতের সঙ্গে একমত হয়েছে বলেও জানান তিনি। রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন ডক্টর খন্দকার মোশাররফ। আন্দোলনের মাধ্যমে দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী। সরকারের উচ্চ পর্যায় থেকে যদি সহযোগিতা না থাকে, একজন ব্যক্তির পক্ষে কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে 6,000 কোটি টাকা আত্মসাত এবং বিদেশে 3,500 কোটি টাকা পাচার, এটা সম্ভব নয়। আমরা আজকে দাবি করছি, এই পিকে হালদার নয়, শুধু পিকে হালদারের যারা সহযোগী ছিল, যারা তাদের প্রভু, যাদের হয়ে পিকে হালদার কাজ করছে, সকল কিছু জনগণের সামনে পরিষ্কার করে আমাদেরকে প্রকাশ করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অর্থপাচারকারীর নামের তালিকা প্রচার করলে সবার আগে আসবে বিএনপির দণ্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম। পিকে হালদার আওয়ামী লীগের কেউ নয় মন্তব্য করে তিনি বিএনপিকে বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চাঁদাবাজ, মাদক ও চোরা কারবারি এবং সন্ত্রাসের সাথে জড়িত কেউ আওয়ামী লীগে স্থান পাবে না। অর্থ পাচারকারী পিকে হালদারের বিচার আইনের মাধ্যমে হবে মন্তব্য করে তিনি এ নিয়ে বিএনপিকে বাড়াবাড়ি না করার আহ্বান জানান। এ অর্থ পাচারের তালিকা করতে হলে প্রথম আপনাদের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের নেতা তারেক রহমান হচ্ছে এই অর্থ পাচারের তালিকার এক নম্বর নাম। মির্জা ফখরুল সাহেবকে বলবো, আবারও বলবো, তথ্য প্রমাণ দিয়ে কথা বলবেন, তথ্য প্রমাণ ছাড়া কথা বলবেন না। খুব বাড়াবাড়ি শুরু করেছেন আপনারা। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে অর্থ পাচারের কথা মানায় না। জাতীয় জাদুঘরে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। যাদের নেতৃত্বে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া মানে কি? বিশ্বচোরের উপাধি পাওয়া। সুতরাং ফখরুল সাহেব হচ্ছেন অপ্রিয় হলো সত্য। তিনি আমার বয়সে জ্যেষ্ঠ হলো, একটি কথা বলতে বাধ্য হচ্ছে, তিনি হচ্ছেন বিশ্বচোরদের মুখপাত্র। সুতরাং বিশ্বচোরদের মুখপাত্রের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নাই। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে আওয়ামী লীগ রাজপথে নেমে আসবে, তখন বিএনপি পালানোর পথ পাবে না বলে হুঁশিয়ারি দেন হাসান মাহমুদ। জীবনকে বিলিয়ে দিয়েছে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। সরকারি কর্মকর্তাদের পর এবার আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, 12 মে সরকারি কর্মকর্তাদের জন্য জারিকৃত পরিপত্রে বর্ণিত বিধিনিষেধ সকল সংবিধিবদ্ধ রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থ ব্যবহারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব আফম ফজলে রাব্বির সই করা পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে 12 মে এক পরিপত্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ করে সরকার। করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, জাতীয় নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সোমবার নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে কমিশনকে সহযোগিতা করতে প্রধানমন্ত্রী সকলকে নির্দেশ দিয়েছেন। সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ দিলীপের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সংসদ সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার, সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নজরুল ইসলাম হিরু, সংসদ সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া মোহন।
রাজধানীর যানজট কমাতে জরুরি পরিষেবা ছাড়া রাত 8টার মধ্যে সব দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে চান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এর ফলে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে আশা তার। রাজধানীতে ট্রেড লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সবাইকে বাধ্যতামূলক নিতে হবে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন। মেয়র হিসেবে দায়িত্ব পালনের 2 বছর পূর্তিতে সোমবার নগর ভবনে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান বলেও দাবি করেন তিনি। বলেন, বিভিন্নভাবে দুর্নীতির ব্যাপারে তিনি যেসব তথ্য পেয়েছেন সেগুলোকে আমলে নিয়ে পদক্ষেপ নেয় নগর ভবনে এসে সেবা পেতে কাউকে এখন আর হয়রানির মুখোমুখি হতে হয় না। বর্ষার আগে রাজধানীর সব সড়কের সংস্কারের নির্দেশ দিয়েছেন জানিয়ে মেয়র বলেন, বর্ষা মৌসুমে আধা ঘন্টার মধ্যে রাজধানীর রাস্তা থেকে পানি অপসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। সকল দোকানপাট, শপিং মল, কার্যক্রম, ব্যবসায়িক প্রতিষ্ঠান অবশ্যই অবশ্যই 8টার মধ্যে বন্ধ করতে হবে। খাবার রেস্তোরাঁ এগুলো 10টা পর্যন্ত চালু থাকতে পারে, কিন্তু যেটা আমরা বলি যে কিচেন, রান্নাঘরের কার্যক্রম 10টার মধ্যে বন্ধ করতে হবে। 10টার পরে নতুন কোনো গ্রাহক নেওয়া যাবে না। ঔষধের দোকান, বিভিন্ন অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো রয়েছে তারা তাদের সুনির্দিষ্ট সময়ের বাইরের সময়ের জন্য তারা আলাদা অনুমতি নিয়ে তারা পরিচালিত হতে পারবে। আজকে আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারি যে বাংলাদেশে যদি দুর্নীতি মুক্ত তালিকাভুক্ত করা হয় প্রতিষ্ঠান, সংস্থা, সরকারি সংস্থা, প্রতিষ্ঠান বা কর্পোরেশনকে, তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার মধ্যে 1 নম্বরে থাকবে। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সিলেটে সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেট সদর, গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী। ঝুঁকিতে থাকা নদীরক্ষা বাঁধে নতুন করে ভাঙনের কোনো খবর পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। সিলেটের 5 উপজেলার 79 মেট্রিক টন চাল বরাদ্দ করেছে জেলা প্রশাসন। সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও রক্তি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। ঢলে হাওড়ে আবাদ করা উন্নত জাতের ধান তলিয়ে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 48 ঘণ্টা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 42তম সদস্য প্রত্যাবর্তন দিবস আজ। তার নেতৃত্ব আর উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাচ্ছে দেশ, বিশ্লেষকদের অভিমত। মজুদারি বন্ধে শুধু জেল জরিমানা নয়, মধ্যম পন্থা নিয়েছে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। মূল্যস্ফীতির সরকারি হিসাব বাস্তবসম্মত নয়, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। কলকাতায় অসুস্থ পিকে হালদারকে হাসপাতালে ভর্তি, ফিরতে চান দেশে। ইন্টারপোলের মাধ্যমে দুদকের যোগাযোগ, অর্থ পাচারকারীদের ছাড় দেবে না হাইকোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পর এবার আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি। এই ছিল এখনকার মতো পর সংবাদ। সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।